السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ الله صالح الفوزان حفظه الله تعالى حقيقة الإيمان وحكم مرتكب الكبيرة وقال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ومن أصول أهل السنة والجماعة أن الدين والإيمان قول وعمل قول القلب واللسان وعمل القلب واللسان والجوارح وأن الإيمان يزيد بالطاعة وينقص بالمعصية وهم مع ذلك لا يكفرون اهل القبلة بمطلق المعاصي والكبائر كما يفعله الخوارج بل الاخوة الايمانية ثابتة مع المعاصي كما قال سبحانه ما في آية القصاص فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان وقال وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالقسط فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم ولا يسلبون الفاسق الملية في الإسلام بالكلية ولا يخلدونه في النار كما تقول المعتزلة بل الفاسق يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى فاتح الرقبة مؤمنة وقد لا يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم ওয়েদা তুলিয়া তালিম আয়াতুহু জাদ আথুম ইমান ও আলা আরব বেহিমিয়াদাবাদ কালুন মোহানআল্লাহর সমস্ত প্রশংসা জে আল্লা আরব বলে আলমিন তার প্রতি বিশ্বাস তার প্রতি ইমানকে সবচেয়ে বড় ফরজ হিসাবে তার মনোনীত দিনে নির্দেশ দান করেছেন এবং সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফরি এবং শিরখ যেটা ইমান ইসলাম বাস্তবায়নের এবং বিশ্বাস স্থাপনের বিপরীত সাল্লাম মোহাম্মদ রসুর সালামের ওপর যিনি ইমান সম্পর্কে পরানি মোসনার দ্বারা সুন্দরভাবে স্পষ্ট করেছেন যে ইমান কি বিষয় ইমানের হাকিকত বা মর্ম কথা কি আমাদের ধারাবাহিক আলোচনা আজকে মঙ্গলবার প্রতি সপ্তাহে যা চলে আসছে দীর্ঘ সময় ধরে তা হচ্ছে আল্লাহ ইমাম প্রসিদ্ধ কিতাব এই তাদের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের পর্ব নম্বর হচ্ছে তেত্রিশ বিষয়বস্তু হচ্ছে ইমানের মর্মকথা ইমান কি জিনিস ইমানের শব্দিক অর্থ কি পারিভাষিক অর্থ কি ইমান কাকে বলে এবং ইমানের ব্যাখ্যা আহলে সনাতল জামাতের নিকটে কি আর এই ক্ষেত্রে বিদ্যার্থীরা যে বিভ্রান্তির শিকার হয়েছে বিভিন্ন গুমরা ফিরকা বা দলগুলি সেগুলি সম্পর্কে সতর্ক করা আর একজন মুসলিম যদি কোনো কাবিরা গুনহা করে এমন কাবিরা গুনহা যে কাবিরা গুনহার কারণে ইসলাম থেকে বহিষ্কার হয় না সাধারণত তাহলে সেই মুসলিমের হুকুম কি সে কি মুসলিম থাকে তার মধ্যে কি ইমান থাকে না একেবারে ইমান শেষ হয়ে যায় এই বিষয়গুলি নিয়ে ইমাম ইবিনে তাইমা রহেমা হল্লাহ বলছেন অমিন উসুল এ আহলি ওয়াল জামা আন্না দিনা ওয়াল ইমান কৌলুন ওয়া আমালুন আহলি সুন্নত আল জামাত যারা পরান সন্নার অনুসারী এবং সাহাবাই কেরামের জামাত যেই আদর্শের ওপর ছিলেন প্রতিষ্ঠিত এবং তাদেরকে আদর্শের খাঁটি দিনের মোহাম্মদ রসুর সাল আলী সাল্লাম ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে সেটা হচ্ছে আসল ইসলাম সেটা হচ্ছে সহি ইসলাম আর যদি সাহাবাই কেরামদের কাছে যে ইসলাম পরিচিত ছিল সেই ইসলামের বিপরীত কিছু হয় তাহলে সেটা সহি ইসলাম নয় এটা খুব সহজে সঠিক ইসলামকে বুঝার উপায় তো আহলে সন্নাতল জামাত ওদেরকে বলা হয় যারা কোরআন এবং সুন্নার অনুসারী এবং সাহাবাই কেরামের জামাত যেটি হক জামাত হকপন্থী জামাত সেই জামাতের অনুসারী এবং সেই জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরান সুন্নাকে বুঝে স্বাধীনভাবে কোরান হাদিস বোঝার দাবি করে না সাহাবিরা কি বুঝেছেন না বুঝেন ওর দেখার বিষয় নেই ওদের কাছে তারাই গোমরা হয়েছে নবী এ কারিফ শাসলাম থেকে সরাসরি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা যেভাবে সাহাবাই কারাম বুঝেছেন অন্যদের পক্ষে সেটা সম্ভব নয় অন্যদের বোঝায় ভুল হয়ে যেতে পারে কিন্তু সাহাবাই কারামদের যে বুঝটা রয়েছে সেটা সরাসরি তারা গ্রহণ করেছেন কার কাছ থেকে স্বয়ং সেই ব্যক্তিত্বের কাছ থেকে যার প্রতি হয়েছে যাকে সঠিক দিন মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য রসুল করে প্রেরণ করা হয়েছে সুতরাং তাদের যে দিন ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা তাদের জ্ঞান তাদের বুঝ সেটা হচ্ছে সঠিক এই জন্য পুরাণে ভাদিসকে বুঝতে হবে সাহাবাইকরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা যেইভাবে বুঝেছেন ওই আয়াতগুলিকে যে আয়াতগুলিকে অপব্যাখ্যা করে আজকাল বিদ্যাতিরা দড়িলে পেশ করছে অপব্যাখ্যা কেন বলছি কারণ ওইভাবে সাহাবিরা বুঝেননি এই আয়াতের অর্থ বাই হাদিসের অর্থ তখনই তার নাম হচ্ছে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা আহলুসন্নাত আহলুসল জামাত হচ্ছে পরানুসন্নার অনুসারী তারাই হচ্ছে আহলুল হাদিস হাদিস পরানকে বলা হয় আর হাদিস সন্না হাদিসকে বলা হয় সুতরাং আহরুল হাদিস যারা কোরআন এবং সন্না উভয় কোরআন সন্না দুটো হচ্ছে শরীয়তের উৎস এই উভয় উৎসকে বিনা কোনো শর্তে মানে কোনো শর্ত লাগে না যেটা আমাদের মজাবে কি বলেছেন আমাদের ইয়ম সাহেব কি বলেছেন আমাদের পি সাহেব কি বলেছেন ওই সব শর্ত টর্ত লাগে না কোরআন সন্নাকে বুঝে কিভাবে বুঝে যেভাবে সাহাবাই কেরমকে বুঝেছেন ফাইন আমান সাহাবাই কেরমদের ইমানের মতো করে ইমান নিয়ে আসেন তারা হচ্ছেন আহুলুসামা তারে হচ্ছে আহুল হাদিস আহ জামাত নামটি বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তানে সত্তর আশি বছরের মধ্যে এই সময়টাই এমন একটা বিদাতী দল গ্রহণ করেছে যারা বিদাতী কিন্তু তারা নিজেদের নামকরণ করেছে আহলি সন্নাত আল জামাত বলে আহ সুন্নাত সন্ন্যাত অল জামাত বলে সুতরাং পুরাতন কিতাবগুলিতে আহলে সুন্নাতুল জামাত যে লিখা আছে এই আহলে সুন্নাত নয় যারা নিজেদেরকে সুন্নি বলে সমস্ত শিরক বিদআত করছে কবর মাজারের ধর্মকর্ম তাবিজ তমারে ধর্মকর্ম আর তারপরে পীর মুরিদি ধর্মকর্ম আর এই ধর্মকর্ম কে কেয়ামে ধর্মকর্ম সহি ওয়ারা তা সহি মিরাজে ধর্মকর্ম করছে আর তাদের নাম হল আহলে জামাত না এটা ভুল এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিকৃত ধর্মের অনুসারী বেদাতপন্থীরা নিজেদের ওপর সুন্দর একটা লেভেল লাগিয়েছে ওরা আহলে সন্ন্যত জামাত নয় আসলে সুতরাং আগের যে কিতাবগুলি যেমন এটি হচ্ছে নবম শতাব্দীর কিতাব হ্যাঁ আজকে থেকে নয় ছয় চোদ্দ ছয় ছয় সাতশো বছর আগের কিতাব তো এই কিতাবগুলিতে যে আহলে সন্ন্যত লেখা আছে মানে এই ভারতীয় আহলে সন্ন্যত জামাত নয় যাদের যারা শির্ঘ বেদাত করে নিজের নাম আহলে সন্ন্যত বলে এই জন্য বললাম যে একটা হচ্ছে খাঁটি আহলে সন্নাথ আর একটা হচ্ছে নকল আহলে উপমহাদেশ বাংলাদেশের ভারত পাকিস্তানের সাথে জড়িত আর ওখানকার আলেমদের সাথে বেশি পরিচিত আর ওখানকার সিংহ বা আলেম বিদাতে ধর্মকর্ম করে যদিও সেখানে কোরআন সন্নার অনুসারী আছে আলেম আলমা আছেন কিন্তু অধিকাংশ আলেম সমাজ বিদাতে লিপ্ত রয়েছে যার ফলে জনগণ বিভ্রান্ত হয়েছে এই জন্য আহলেসোন মানে যারাই নিজেদেরকে আহলেথ বলে তারা নয় যদি এই ভাষাটি ইন্ডিয়াতে শুনেন বাংলাদেশ ওরা ভুল অর্থে ব্যবহার করছে আমাদের এখানে আহলেসন্নামার সংজ্ঞা বললাম যারা কোরআনের অনুসারী যারা সহি হাদিসের অনুসারী জাল জয়ীফের পিছনে পড়ে না হাদিসের সহি জয়ীফের তমিজ করে পার্থক্য করে আর যারা সাহাবাহিক দৃষ্টিভঙ্গিন ইসলামকে বুঝে ওই আয়াত হাজি কোরআনকে বুঝে তাদের মূল নীতি আকিদার ক্ষেত্রে রয়েছে তার একটি মূল নীতি শৈফল ইসলাম তাইবা মহল্লা বর্ণনা করছেন কি ইমান সম্পর্কে দিন সম্পর্কে দিনই হচ্ছে ইমান ইমানই হচ্ছে দিন ইমান ছাড়া দিন নেই আর দিন ছাড়া ইমান নেই আর না যদিও দিন শব্দটি ব্যাপক দিন ইমানকেও সামিল ইসলামকে সামিল আর এহসানকে সামিল দিনের কয়টি স্তর রয়েছে তিনটি কি কি ইসলাম ইমান আর এহসান ওই জন্য বলেন দিন কথাটি যদিও ব্যাপক কিন্তু ইমান দিনের একটা অঙ্গ গুরুত্বপূর্ণ বিশ্বাসের দিক বিশ্বাসের দিক থেকে কিন্তু যখন শুধু ইমান বলো তখন তাতে ইসলাম অসুবিধা তাতে ইসলাম আসবে অর্থাৎ এ কথা বলতে না যে এই লোকটি মমিন মুসলিম নয় না বা এই লোকটা মুসলিম মমিন নয় মুসলিম হলে মমিন হইতে হবে অন্তরের বিশ্বাসগুলিও ঠিক থাকতে হবে ইমানে ছয়টি রকম আর বাহ্যিক যে পাঁচটি ইসলামের খুঁটি আছে সেগুলিও ঠিক থাকতে হবে তাহলে সেই ব্যক্তি তাকে মুসলিম বলবো বা তাকে মমিন বলবো বলছে দিন এবং ইমান কাকে বলে প্রথম বলছেন কৌলুন ও আমালুন ইমান হচ্ছে কথার নাম আর কাজের নাম ইমান কোন মন্ত্রের নাম নয় চলে ইমান শুধু মৌখিক দাবির নাম নয় কথার নাম এবং কাজের নাম কথা বলতে হবে আর সে অনুযায়ী কাজ করতে হবে আমল করতে হবে এর নাম হচ্ছে ইমান এই কলন আমালুন এটা তো সাধারণভাবে আপনারা বুঝলেন কিন্তু এটাকে একটু সূক্ষ্মভাবে আঁকিদার ভাষায় বুঝতে হবে কথা সাধারণত কথা কি দিয়ে বলি আমরা দিয়ে বলি কথা কথা আমরা কিন্তু আমরা কখনো কখনো বলি ভাই এটা আমার মনের কথা বলেন না বলেন না মুখে ফুটে বলেননি কিন্তু বলছেন কি এইটাই কিন্তু আমার মনের কথা বলছেন না বলছেন না তার মানে মনেরও কথা আছে এবার বোঝা গেছে আমি আমাদের দেশে প্রচলিত ভাষায় উদাহরণ এই জন্য দিই যাতে করে বিষয়গুলি বুঝা সহজ হয় তো এমাভিম্লা বলছেন যে এই যে কথা বললাম কৌলুল কথা ইমান কিসের নাম কথার নাম কিসের কথা মুখেরও কথা আর মনেরও কথা বলছেন কৌলুল কালবে ওয়াল্লিশ হৃদয়ের কথা মনের কথা আর কিসের কথা জবান জিভার কথা দুটোরই কথার নাম হচ্ছে ইমান অর্থাৎ অন্তরের কথাও ঠিক থাকতে হবে আর জবানের কথাও ঠিক থাকতে হবে তাহলে ইমান এক নম্বর কথা আর একটা বিষয় বলেছিলেন আমল তাই না আমলটাও ঠিক মনে রাখতে হবে যে আমল মানে কি আমল মানে কর্ম সাধারণ মানুষ কর্ম মানে কি বোঝে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি হয় এগুলি হচ্ছে কাজ হাতের কাজ পায়ের কাজ ব্রেনের কাজ চিন্তা ভাবনা করা হ্যাঁ চোখের কাজ কানের কাজ নাকের কাজ জিভার কাজ এগুলো হচ্ছে কাজ ঠিক না তো এই কাজ বলতে কি বুঝেন শুধু হ্যাঁ প্রত্যঙ্গের কাজ নয় যেটা সাধারণভাবে বুঝেন মানুষ যেমন যদি উদাহরণ দিয়ে বোঝায় সালাত নামাজ পড়া এটা কি বলবেন কথা না কাজ কিন্তু কাজ আমলি ঠিক না আমল সে আম রোজা রাখা ওটাও কাজ ওটাও কাজ গোটা শরীর না রোজগার করা অঙ্গ প্রতঙ্গের কাজ এগুলো হচ্ছে অঙ্গ কাজ অঙ্গ প্রতঙ্গের কাজ তো আমরা বুঝি কিন্তু জবানেরও কাজ আছে জবানের কাজ হচ্ছে কি হ্যাঁ আমি বলছি আসাদু আল্লাহ আসাদ মোহাম্মদ রাসুল আমার জবান কাজ করলো না জবান খালি করলো না আরেকজন জবানে কুফরিয়া কথা বলল ইয়া গৌস বলল শিরকিয়া কর্ম তার জবান করল না হ্যাঁ বললো তাহলে তো জবানের কর্ম যেমন জবানের কর্ম বুঝলেন জিভার কর্ম বুঝলেন তেমনি অঙ্গ কর্ম বুঝলেন দুটো কর্ম হইলে আর একটা কর্ম বুঝলেন অন্তরেরও কর্ম আছে অন্তরেরও কি আছে কর্ম আছে অন্তর কাজ করে অন্তর যেমন কথা বলে তেমন অন্তর কাজ করে এই দুটো কথা বুঝতে হবে কারণ এই দুটো কথা আমাদের জন্য বোঝা মুশকিল জবান কাজ বুঝতে পারছি সহজে অঙ্গপ্রত্যঙ্গের হাত পায়ের গোটা শরীরে যে যা কিছু আছে বডির কাজ বুঝতে পারছি কিন্তু অন্তর কাজ করে আর অন্তর কথা বলে অন্তর কথা বলার উদাহরণ দিয়ে দিলাম অন্তর কাজ করে এই কাজগুলি কি একটু বুঝতে হবে তাহলে এতক্ষণ আমরা এই বুঝলাম যে ইমান নাম কথার নাম আর কাজের নাম কথা কিসের মনের কথা হৃদয়ের কথা আর জবানের কথা আমলের নাম আমল কিসের তিনটি ক্ষেত্র আমলের অন্তরের আম অন্তরের কর্ম জবানের কর্ম আর ওয়াল জওয়ারে বলছেন ওয়াল জওয়ারে অঙ্গপ্রত্যঙ্গের কর্ম মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গপ্রত্যঙ্গ শরীরে আছে সবগুলির কর্ম হচ্ছে আমল জি তো আমল অন্তরের হয় আমল জবানের হয় আমল অঙ্গপ্রত্যঙ্গের হয় কেমন করে হয় এটা বুঝেন শেহাদ সলের ফাজাল হাফেজাহুল্লাহ তাআলা বিষয়টা কি সুন্দরভাবে বুঝিয়েছেন বলছেন যে ফাল কৌল কথা হচ্ছে দুই রকম কৌলুল কালবে মনের কথা মনের মনের কথাটা কি মনের কথা হচ্ছে ইসলামের ভাষায় যখন বলবো যে ইমান হচ্ছে মনের কথার নাম বা হৃদয়ের কথার নাম তখন ওর ব্যাখ্যা হচ্ছে কি এতে কাদ মা বা দীনি বিশ্বাস আমার আপনার অন্তরে যে বিশ্বাস আছে যে সব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম এইটা হচ্ছে কবলুল মনের কথা মনের কথা কি যে মনে আমার বিশ্বাস আছে এই অর্থে আমরা বলি ভাই আপনি যেটা কথা বলছেন যে এই লোকটা ভালো এটা আমার মনের কথা এই ছেলেটা যদি জামাই করেন ভালো হবে এটা আপনি বলছেন এটা আমার মনের কথা বলি না আমরা তার এটি আমার বিশ্বাস এতে কাজ এতেকাদের অর্থ বোঝাচ্ছে তাহলে ইমান হচ্ছে অন্তরের কথা কথা অর্থাৎ অন্তরের বিশ্বাস অন্তরের কি এতে কাদ বিশ্বাস কথা বলছেন এতে কাদু আর ইমান হচ্ছে জবানের কথার নাম জবানের কথা কি ওহবা তাকাল্লব বেকালে ইসলাম ইসলামের কালেমাটি পড়া জবানের কথা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ পড়া মোহাম্মদের রসুল্লাহ পড়া আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ অসাদু রসুল আব্দুল এটা হচ্ছে জবানের কথা এটা হচ্ছে আর মনে এই কথাটা যে বিশ্বাস আছে এটা হচ্ছে কথা। আমলের ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে বলা হলো তাই না আমলুল কাল আমলসান আর আমল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গের আমল বলছেন যে অন্তরের আমলটা আবার কি অন্তরের কথা তো বুঝাইলাম বলছে অন্তরের আমল আছে অন্তরও কাজ করে আমাদের যেমন বাহ্যিক অঙ্গগুলি কাজ করে অন্তর কাজ করে অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা সংকল্প করা আমার কিন্তু সৎ নিয়ত আছে এই লোকটির নিয়ত অসৎ এর নিয়তটা করছে কে কোন অঙ্গটি করছে অন্তর করছে তাহলে বোঝার অন্তরের কর্ম হচ্ছে নিয়ত করা সেটা নিয়ত ভালো হইতে পারে মন্দ হইতে পারে নিয়ত ভেজালযুক্ত হইতে পারে ভেজাল মুক্ত হইতে পারে আর আরেকটি হচ্ছে অন্তরের আমর সেটা হচ্ছে ক্ষেত্রে হবে মানে নিষ্ঠার সাথে অন্তরের নিষ্ঠার সাথে বা নিষ্ঠাবান হয়ে মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করা তাহলে অন্তরের আমল হলো দুটো এখানে বললেন অহন সংকল্প করা বিনা নিয়ত কেউ যদি পড়ে একটা পাগল যদি লাই রাহিল মুসলমান হবে কারণ নিয়ত নেই ওর এইরকম একটা লোক যদি বলছে ভাই আমার ইসলাম কবুল করার নিয়ত নেই মুসলিম একজন বলছে আরে তুমি পড়ে তো নাও অসুবিধে না আমার নিয়ত নাই আপনি পড়াবেন পড়ান মুসলমান হবে নাকি হবে না পড়লো তো হবে না কারণ ওর সংকল্প নেই আপনি ওকে হয়তো জবরদস্তি করছেন বা চক্ষু বসে বলছেন এখলাস নিষ্ঠা হইতে হবে নিষ্ঠা দুনিয়ার গরজের পরিপন্থী এখলাসের সাথে বলতে হবে রায় রাহ যদি এখলাস বিহীন হয় অর্থাৎ দুনিয়ার কোন স্বার্থে বলেছে দুনিয়ার কোন চাপের মুখে বলেছে ভয়ে বলেছে তাহলে কোনো কাজ হবে না জি এগুলি হচ্ছে কি আমালুল তো আমলুল কাল বুঝলেন আর কৌলুল কাল কৌলুল কাল অন্তরের কথা হচ্ছে এতে কাজ বিশ্বাস করা আর অন্তর আমল হচ্ছে নিয়ত করা আর এখলাস রাখা অঙ্গ প্রত্যঙ্গের কাজ ও আমালুল জওয়ারে বলছেন যে সমস্ত অঙ্গের কাজ কাজ সলাপ যেমন একটু উদাহরণ দিলাম নামাজ পড়া গোটা শরীর নামাজে অংশ নেই জি ব্রেন মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত সবকিছু হজ করা জিহাদ এগুলি সব হচ্ছে অঙ্গপ্রতঙ্গের কাজ এখন এসব তো সূক্ষ্ম কথা অলফারখব ব্যয় না আকওয়াল কালবে ও আমালেহি কলবের কথা অন্তরের কথা বা মনের কথা মনের কাজ এগুলোতে তো পার্থক্য কি মনের কথাটা তো আমরা আমাদের ভাষায় ব্যবহার করি কিন্তু মনের কাজ আমরা ব্যবহার করি না সাধারণত বাংলায় কিন্তু মনেরও কাজ আছে বলছেন তো বলছে যে মনের কথা মনের কাজে পার্থক্য কি বলছে আন্না আকুয়ালা হু আকায়েদ আল্লাতি ইয়াদা রেফো বেহা ইয়াদা তেদোহা মনের কথা হচ্ছে সেই ধর্মীয় বিশ্বাসগুলি যেগুলি বিশ্বাস করে একজন মুসলিম যা আপনি বিশ্বাস করছেন অন্তর থেকে এগুলি হচ্ছে মনের আপনার মনের কথা আমালুল কালব আর মনের কর্ম মনের কাজ হচ্ছে ফাহিয়া হারাকাতহু। মনের মধ্যে যেসব অ্যাক্টিভিটিজ হচ্ছে হ্যাঁ কার্যক্রম কার্যক্রম হচ্ছে কার্যক্রমগুলি মনে আসছে আর সেগুলি আল্লাহ ভালোবাসেন এবং তার ভালোবাসেন মনে মনে নম্রতা আসছে আসছে তো একগ্রতা বিশ্বাস তো আছেই আপনাদের সকলের বিশ্বাস আছে সকলের একগ্রতা সকলের নম্রতা সকলের অন্তরের খুশু আর সকলের অন্তরের বিনয়ী হওয়া সমান আসমান পার্থক্য আছে একই সাথে পাশাপাশি নামাজ পড়ছেন আকাশ পাতাল দফা নামাজ কেউ নামাজ অন্তর আর নামাজের চুল কাছে তাহলে অন্তরের কর্ম হচ্ছে সেই কার্যক্রম বা একটিভিটি যেগুলিকে আল্লাহ এবং তার সাল্লা সাল্লাম ভালোবাসেন সেগুলি আরো ব্যাখ্যা করে বলছে ভাইয়া মাহাবুতুল খাই ভালো কাজকে ভালোবাসে ভালো কাজ আপনারাও ভালোবাসেন আমিও ভালোবাসি কিন্তু সমান না কে কতটা বেশি সেটা মুখে বললে হবে না আমি দাবি করলে হবে না আপনি দাবি করলে হবে না সেটা আল্লাহ অন্তর জানি আল্লাহ ভালো জানছে যে কার অন্তরে কত সততা একসাথে দুইজনে এক হাজার রিয়াল করে দান করলেন দুইজনে মেলা পার্থক্য আছে একজন হ্যাঁ নিয়তের অবস্থা তার সেই কর্মের অবস্থা অন্তরের অবস্থা এখলাসের অবস্থা আলাদা আরেকজন আলাদা একজন দিচ্ছে সবাই দিচ্ছে আমি দিব না কেমন লাগবে আর কেউ দিক আর না দিক আমি দুনিয়া এইসব পয়সা রেখে করবোটা কি কোনো কাজে আমার আসবে না আর অন্তরের যে সব ইচ্ছে অকারটু ইচ্ছে ও কারা এই তুসারণ এইরকমই খারাপকে ঘৃণা করা খারাপকে আমরা মুসলিম হিসাবে সকলে ঘৃণা করি কিন্তু কেউ সামান্য ঘৃণা করি কেউ তো বেশি ঘৃণা করি কেউ চরম ভাবে ঘৃণা করেন এগুলো হচ্ছে ঘৃণা করবে পাপকে আর অন্যায়কে আর খারাপকে তত বেশি খারাপ থেকে বাঁচবে কিনা তত বেশি খারাপ থেকে বাঁচবে দেখেন নোংরা ছবিকে সবাই আমরা ঘৃণা করি কিন্তু অনেকে দেখছেন ঘৃণাও করছেন ছি ছি আস্তাগুলা পড়ছেন আমাকে দেখছেন ঘৃণাও করছেন আবার দেখছেন আর একজন ঘেনা করছে জীবন দেখেন পার্থক্য আছে মানুষের অন্তরের আমল যত ভালো হবে তত অঙ্গ প্রত্যঙ্গের আমল ভালো হবে একটা গুরুত্বপূর্ণ কথা শেখ সাহেব ফাজনা বলছেন ওয়া আমালুল কালবে তানসাও আনা আমালুল যাওয়ারে ওয়া কলুল মানুষের অন্তরের কার্যক্রম যত ভিতরের অবস্থা যত ভালো হবে তত হাত পায়ের অবস্থা অঙ্গ অবস্থা ভালো হবে মালিক ডিউটি করতে গিয়ে অন্তরের কার্যক্রম যত ভালো হবে আপনার বাহ্যিক কাজগুলি ডিউটি তত ভালো হবে এইরকমই জবানের মুখের কথা অনেকের মুখের কথা খারাপ অনেক মুখে একটা খারাপ কথা যদি চলে আসে তো সারা দিন অশান্তি কেন পার্থক্য কেন আপনিও খারাপ কথা আরেকজন খারাপ কথা বললেন একজন খারাপ কথা বললে কিছুই না আবার আর আর আরেকজন একটা কথা খারাপ বেরিয়ে গেছে আর তার অশান্তি শেষ নেই করে শেষ নেই তো বলছেন যে মানুষের অন্তরের আমল অনুযায়ী অঙ্গ প্রতঙ্গ এবং জবানের কথা হয়ে থাকে এই জন্যই জবানের কথা আর অঙ্গ প্রতঙ্গের আমলগুলি এগুলি ইমানের অন্তর্ভুক্ত তাহলে ইমান মানে শুধু অন্তরের বিশ্বাস না ইমান হচ্ছে তিনটি বিষয়ের নাম ইমান হচ্ছে তিনটি অন্তরের বিশ্বাস জবানের স্বীকৃতি আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের আগে ওই কথাটি বলবেন না যে অন্তরের কাজ অন্তরের কাজ যার যত ভালো তত বেশি তার অন্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভালো হবে এবং জবানের কাজ ভালো হবে তারপরে এই ইমানের সাব্দিক অর্থ আর ইসলামিক অর্থ মানে পারিভাষিক অর্থ বলে দি ইমানের শাব্দিক অর্থ কি ইমান শব্দটি দিয়ে যদি কে বল ইমান মানে কি কি বলবেন ইমান মানে তসদিক বিশ্বাস কে বলল কি বলেছে মাসা ভালো বলছে ইমান মানে কি তাসদিক বিশ্বাস করা আমেনু মানে বিশ্বাস করো না আমি গন বলছি না ইমান মানে কি করা বিশ্বাস করা এটা কিন্তু শাব্দিক অর্থ শরিয়তের অর্থ ফুল হইল নয় শুধু বিশ্বাস দিই শরিয়তের অর্থ কি ইমানের পারিভাষিক অর্থ বা শরিয়তী অর্থ বলছেন যে কথাটা বললেন কৌলুন ওয়া আমালুন কৌলুল কালবে ওয়ার লেসানে ওয়া আমালুল কালবে ওয়াল লেসানে ওয়াল যাওয়ারে যার বাইক খেয়ে এতক্ষণ লম্বা করে করলাম খুব সংক্ষেপ আবার বলে দিতে হলে ইমানের শাপ্তিক অর্থ হচ্ছে বিশ্বাস করা আর শরিয়তের পরিভাষায় অর্থ হচ্ছে তৌলুন ও আমালুন কথা এবং কাজ কথা এবং কথা কিসের বলছেন যে মনের কথা জবানের কথা আর আমল কিসের অন্তরের আমল কার্যক্রম আর জবানের আমল জমানের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের আমল হ্যাঁ বলছেন হাজ আহুয়া তারিফল ইমান আহলি আহসল্লা জামা শেখ সাল ফজল বলছেন এটি হচ্ছে আহলি সাল জামাতের নিকট ইমানের সংজ্ঞা ইমানের তারিফ মানে ইমান সংজ্ঞা খুব সংক্ষেপে যদি বলতে হয় লম্বা না বলেন বলে কথা এবং কাজের নাম ইমান কিসের নাম কথা এবং কাজের নাম এর চাইতে আরেকটু ব্যাখ্যা করে যদি বলেন অন্য অন্য কিন্তু আমাদের যেমন বোঝানো হয়েছে যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম হ্যাঁ তাজদিক বিল কাল বা তাজদিক বিল যে নাম বিল লিসান ও আমালুন বিল আর কান অন্তর থেকে বিশ্বাস করা জবানের হ্যাঁ কথা জবান দ্বারা স্বীকৃতি দান করা আর কি করা অঙ্গপ্রতম দিয়ে কাজে পরিণত করা এটা হচ্ছে ইমানের কি শান্তি করতে আসলাম করা শির নত করে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহরিদানের সামনে আপনি বিশ্বাস করার পরে শির নত করে দিচ্ছেন ঝুঁকিয়ে দিচ্ছেন আসলাম তো রব্বিলাম বিশ্ব জাহানের রবের সামনে আমি আত্মসমর্পণ করলাম ইসলাম নিয়ে আসলাম মানে মুসলিম মানে করে কোন বিধি ক্ষেত্রে অবজ্ঞা করবে না এটা মানতে পারছি না ইসলাম মানলে এক পা চলা যাবে না কি করে মুসলিম হইতে পারে সেই লোক এই কথা মুসলিমরা বলে বললে মুসলিম মুসলিমরা তো আত্মসমর্পণকারী আর যদি বল ইসলামের সব কথা মানলে এক পা চলা যাবে না তাহলে সে মুসলিম কি করে হইবে মুসলিমের সাব্দিগ্রিক অর্থের সাথে কোনো সম্পর্ক নেই শাব্দিক অর্থ বিরোধী হ্যাঁ মালিক অমির দিন অন্য অর্থ সুরা ফাতে হাতে আছে দিন মানে ওখানে বিচার দিবস যাজা হ্যাঁ বিচার বিচার দিবস মানে প্রতিদান দিবস আর কি মালেকি অমির দিন মানে অমুল যা প্রতিদানকে বোঝানো হয়েছে কিন্তু দিনের সাব্দিক অর্থ দিন যে ইসলাম ইন দা দিন ইসলাম এই দিন মানে হচ্ছে আজদুল্লো ওয়াল এম আনুগত্য করা দিন মানে হচ্ছে তো দিন ইসলামকে দিন কেন বলা হয় কারণ ইসলাম হচ্ছে দিন হচ্ছে আনুগত্যের নাম মানেন তাহলে আপনার দিন আছে আনুগত্য করেন তা যদি আনুগত্য না করেন তো দিন দিন মানে হচ্ছে আনুগত্য করা ওশ্বারান শরিয়তের পরিভাষায় সহজ ভাষায় খুব বুঝিয়েছেন শেখসয়েল ফৌজান দিন কাকে বলবেন এটা হচ্ছে আমাদের দিন একটা মুসলিম বলছেন এটা হচ্ছে আমাদের দিন হ্যাঁ দিন মানে হচ্ছে হুয়া মা আমার আল্লাহ বিহী যা আল্লাহ আদেশ নিষেধ করেছে আল্লাহর আদেশ নিষেধটা হচ্ছে দীন বিশ্বাসের ক্ষেত্রে যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আর যা বিশ্বাস থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে দিন কথার ক্ষেত্রে যা বলতে বলেছেন না বলতে নিষেধ করেছেন এটা পালনের দিন আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যা করতে বলেছেন করা আর যা নিষেধ করেছেন বেঁচে থাকা বিরত থাকে এটা হচ্ছে দিন তো যা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে দিন এখন সামনে বাড়ে ইমান কমে বাড়ে না একই রেঞ্জে থাকে আপনার সাধারণ মানুষ বুঝতে পারছেন কিন্তু কিছু মোজাবধারী গড়ারা বুঝতে পারছে বলছেন ইমান কমে না বাড়ে না বলছি একই অবস্থায় থাকে একই অবস্থায় থাকে তো তখন তাদেরকে বলা হলো যে তাহলে কি বলেন যে সবগুলি কি একই পর্যায়ের সব মমিন মুসলিম নাকি তো বলছে হ্যাঁ বিশ্বাসের ক্ষেত্রে সবে নাকি একই তাহলে এই যে কম বেশি মুসলিমদের মধ্যে কমবেশি আমরা বলি তাদের ভাষায় বলছে এটা আমল অনুযায়ী আমল অনুপাতে আমলের কারণে প্রতিফলনের ক্ষেত্রে কম বেশি আসল ইমানে কম বেশি হয় না এটাও বড় ভুল আকিদার ভুল বরং আসল ইমান আসল ইমান মানে বিশ্বাস বিশ্বাসও কম বেশি আছে মানুষের অঙ্গ কাজে যেমন নামাজ সলাতনামাজাম রোজা হ জাকাতে কম বেশি আছে না নেই ঠিকই তেমনি বিশ্বাসের ক্ষেত্রেও কম বেশি আছে অন্তরের আমলও কম বেশি আছে আপনার আমার আর আপনার আর আমার অন্তরের বিশ্বাস সমান হইতে পারে না কম বেশি থাকতে পারে শুধু বিশ্বাস কম বেশি হইতে পারে ওরা ভুল বুঝেছে বলছে যে বিশ্বাসকে কমাবো কি করে মাইনাস করবো কি করে বিশ্বাস যদি কমায় তাহলে সন্দেহ আর সন্দেহ মানে কুফরি এইরকম যুক্তি দিয়ে তারা ভুল পথে গেছে এসব যুক্তি চলে না এই যুক্তি তারা যদি দিতে পারে তের চাইতে শক্তিশালী অনেক যুক্তি রয়েছে দেখেন অন্তরের মেলা কাজ আছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস করা ঠিক না এটা হচ্ছে আনন্দিত হওয়া এটা কার কাজ মানুষের মন খুশি হয় তখন খুশিটা ফুইটা ওঠে অঙ্গ প্রত্যঙ্গে ঠিক না খুশি কম বেশি নেই একজনের বিয়ের খুশি আর একজনের একশো রিয়াল বেতন বাড়ার খুশি সমান নাকি হ্যাঁ মোটেই না ঠিক না খুশিতে মেলা পার্থক্য আছে আজকে আলহামদুল্লাহ আমরা সকলে খুশি কিন্তু খুশি তফাত নাই কারো কারো বেশি হ্যাঁ স্ত্রীকে নিয়ে কেউ বেশি খুশি কি কম খুশি খুশি সবাই কিন্তু খুশি কম বেশি আছে অন্তরের আরেকটা কাজ হচ্ছে দুঃখিত হওয়া হুজুন চিন্তিত হওয়া চিন্তা সবার সমান হ্যাঁ দুঃখ সবার সমান আরে একই মায়ের কয়েক ছেলে মা মারা গেছে মা সবার পাঁচ ভাইয়ের কি একই রকম দুঃখ একরকম কেউ দুঃখে একবার অবস্থা খারাপ দুঃখ হয়েছে কিছুই না না হয় বরং একই লোকের শোক সুখ দুঃখ আনন্দ আর আর শোক এগুলি আপডাউন করে যেমন বিশ্বাসের ক্ষেত্রেও আপডাউন করে একই লোকের ইমান সব সময় একই রকম তাজা থাকে না এমন সময় ইমান আছে যে ইমানে মনে হচ্ছে আপনি জান্নাত সামনে দেখতে পাচ্ছেন এমন ইমানের অবস্থা হয়েছে যে এই সময় যদি আমাকে বলা হয় সবকিছু দিয়ে দাও আল্লাহ রাস্তায় প্রস্তুতি নেই সুতরাং মাঝে মধ্যে পদস্ফলন ঘটছে পাপ হয়ে যাচ্ছে তাহলে একই লোকের ইমানে ওঠানামা করে উঠানামা করে এগুলি একই বিষয় যেগুলি নিয়ে করেছে কিন্তু যারা

আমলগুলি বাড়লো না অন্তর কিন্তু শক্তিশালী হবে ইমান শক্তিশালী হবে আর যত গোনা হবে তত ইমান অন্তর ইমান কমজোর হবে অন্তরের ইমান কমজোর হবে এই জন্যই তো হাদিস আছে বলেছেন যে মানুষ যখন একটা পাপ করে তখন অন্তরের ওপর কালবের ওপর কি হয় নকাত আলী সাউদ একটা করে কালো দাগ পড়তে থাকে দাগ পড়তে 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 ডেইলি যদি তবা ইস্তেক ভার করে সামান্য একটু সাকিরা হয়েছে তবা ইস্তেক ভার করেন তাহলে তো ক্লিয়ার সাফ হয়ে যায় যেমন আমার অস্ত্রকে গিয়ে কামার কামারের কামার কাছে গিয়ে সাফ করায় হ্যাঁ ধারালো বানাই আর যদি সারাদিন চলে গেল মেলা পাপছি একবারও তবা ইস্তেক ফার নেই অন্তর থেকে আর পড়লেও মুখে মাত্র নাম কাজতে পড়েছেন তাহলে ওই দাগ এত বেড়ে যায় বাড়ার পরে কি হয়ে যায় সারা কলপটা হৃদয়টাকে কালো করে ফেলে যেমন ধূমপানকারীদের কিসের অবস্থা হয় হ্যাঁ অবস্থা হয় ঠিক এটা উদাহরণ জন্য বোঝালাম শারীরিকটা ঘেরে নেই একে আল্লাহ বলেছেন রান মানে মরিচা বলেছেন অন্তর কাল্লা আলা বিহীন তাদের অন্তর্ভাবে মরিচা লেগে গেছে মা কানো এক সেবন তাদের কি তো কর্মের কারণে পাপাচারের কারণে তাহলে পাপ করলে অন্তরে কি লেগে যায় মরিচা হয়ে যায় মরিচা ধরে যায় ইমান মাড়ে তাহলে নেকি করলে আর কমে গোনা হলে ওহো মা লা লেখা লাইকা ফেরোন আহালাল কিবলাতে বলছেন যে আহলে সনত আল জামাত মানুষকে কি যারা কিবলায় বিশ্বাসী এবং এই কিবলা বিশ্বাস করে আল্লা বি যেগুলি ফরজ মানে করে তাদের কি বলে আলাদা নয় ইহুদিদের মতো হ্যাঁ হিন্দুদের মতো না তাদের কি হচ্ছে কাবা এবং আল্লাহর বিধি এসব বিশ্বাস করে তাদেরকে গুনার কারণে আহলে স্নাল জামাত কাফের বলে না গুনার কারণে কাবিরা গোনার কারণে কি বলে না কাফের বলে না একমাত্র সলাতের বিষয়টি নামাজের বিষয়টি কারণ নামাজ সম্পর্কে নবী করিম নামাজ ত্যাগকারী কি বলেছেন কাফের বলেছেন এই জন্য এটি সঠিক মত যদিও বিষয়টিতে ইতলাফ রয়েছে দ্বিমত রয়েছে আলামাদের যে বড় কাফের না ছোট কাফের কিন্তু হ্যাঁ যেহেতু কাফের বলা ছোট কাফের বলতে ফাঁসে ছোট কাফের মানে ফাঁসে নবী সালাম ফাঁসে বলেন নিবে নামাজিকে হ্যাঁ সুতরাং এই নামাজ সলাথের বিষয়টি বাদ দিয়ে বাকি যে কোনো আমলের ক্ষেত্রে কোনো ফরজ ছেড়ে দিলে কাফের হয় না ছেড়ে দিলে পড়ব করব এরকম রোজা রাখবো দাম করবো জাকাত দিব ইত্যাদি আর করলে না হাসে কাফের যতক্ষণ অস্বীকার না করবে মেহাই পর্দা মহিলা কাফের বলবেন হাসে কে বলবেন কিন্তু কাফের বলতে না আপনি জি এইরকমই কাবির এখন হাজে যেগুলো অন্যায় জেনা ব্যাবিচার মদ খেলে কাফের বলবেন হ্যাঁ না কাফের নাই যতক্ষণ কেবলায় বিশ্বাসী তো বলছেন অহো মা জালে আহলে জামাত এর সাথে সাথে কেবলায় বিশ্বাসীদেরকে কাফের বলে আখ্যাইতে পারে না বেমতুলাকের মা আসিওয়াল কাবায়ের কাবিরা গোনা এবং পাপাচারের কারণে বিভিন্ন পাপের কারণে বা কাবিরা গোনার কারণে কাফের আমরা কাউকে বলি না দেখেন কাফেরের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসারীরা আহলুল হাদিস আর সবচেয়ে বেশি সতর্ক কাউকে সরাসরি কাফের বলে না যদিও কুফুরি আকিদা আছে বলে কুফুরি আকিদা আছে কারো কুফুরি আকিদা আছে মানে কাফের বলা হইল না অমুকের শিরকি আকিদা রয়েছে অমুক এই শিরকি কাজটি করলো কিন্তু সে মুসরে সহজে বলে না যতক্ষণ পর্যন্ত কিছু শর্ত আছে না করা হয় এবং বাধা আছে সেই বাধা বিপত্তি গুলো যতক্ষণ দূর না পক্ষান্তরে যত বিদাতপন্থী দেখবেন তত তাদেরকে স্পিড কাফের ফতোয়া দিতা কেউ বিরোধী হইলেই ঢালাহারি কাফের কাফের আর কাফের ডাইরেক্ট কাফের কাফের আর কুফুরি কাজে তাদের কাছে পার্থক্য নেই কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই ধর্ম কর্ম শির কার বিদাত্তের সুতরাং তাদের তহিদ সন্না এর মূল নীতিগুলি রয়েছে এসব সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই গুনার কারণে যতই বড় কাবিরা গোনা হোক না কেন শিরকুফুরি যদি না হয় আর নামাজ ত্যাগ করা না হয় তো কাউকে কাফের বলেন না যতক্ষণ খাওয়ারে যেমন খারেজিরা করে খারেজিদের আকিদ এখন বয়ান করা শুরু করলেন ইমানের ক্ষেত্রে খারেজিরা কি বলছে হয় মমিন আর না কাফের হয় মমিন আর নয় কাফের হয় জান্নাতি আর নয় জাহান্নামি বোঝা গেছে কিনা আর কিছুদিন জাহান্নামে থাকবে আর তারপরে জান্নাতি উঠে আসবে এটা বিশ্বাস করে না তারপরে মমিন কিন্তু ফাঁসেক না না বিশ্বাস করে না খারিজিরা খারিজিদের কথা হইল যে কাবিরা গোনা করেছে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে তার মানে এমন কি যেগুলি ইসলামের ফরজ সেগুলো তো রাখেন কেউ যদি একবার মিথ্যা কথা বলে দেয় খারেজিদের কাছে সে ফাঁসে না কাফের কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে দেয় কাফের কেউ যদি পর্দা না করে কাফের হ্যাঁ কেউ যদি গিবোধ করে কাফের কেউ যদি চুগলখড়ি করে কাফের খারেজিদের এটা হচ্ছে মত যেই খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় বেরিয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলেছিল মাওইয়া রাদিয়াল্লাহু কাফের বলেছিল আমার ইবনে আসকে কাফের বলে ফতোয়া দিয়েছিল কেন কেন তাদের সংশয় ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম আল্লাহর হবে আপনারা মাঝখানে 40 কেন নিযুক্ত করলেন তৃতীয় পক্ষ আমাদের মাঝে ফয়সালা করে দিবে আত্মীমাংসা করে দিবে নাকি এইটাই কাফের এইটাই কাফের হয়েছিল তো বলেন আজ সমাজের সরকার তৃতীয় পক্ষ না যে কোনো আদালতের কেসের ক্ষেত্রে সরকার তৃতীয় পক্ষ না আরে বাদী আর বিবাদী কেস করেছেন আদালতে তৃতীয় পক্ষ সরকার নয় মীমাংসা করে দিচ্ছে তাহলে সরকার কাছে তাহলে বিচার নেওয়া তাহলে কুফরি আদালতের আশ্রয় নেওয়া তাহলে কুফরি নাকি হ্যাঁ অথবা গ্রামের একটা বিচার সালিস দু ভাই ঝগড়া করেছেন বাপ মা বসে বিচার করার জন্য তাহলে কি কাফের হয়ে গেলেন নাকি নির্বোধ এই খারেজিদের তো খারেজিদের এ হচ্ছে কথা আসছে তখন বয়ান খারেজিদের খারিজিদের কাছাকাছি তারা কিন্তু সামান্য পার্থক্য রয়েছে বলছেন তারপর বল ইমানি অত সাবে মাল মাসি বলছেন বরং ইমানি ভাতৃত্ব হ্যাঁ রয়েছে অটুট রয়েছে মাল মাসি গুনা সত্য কাবিরা গোনা করছে তারপরে কি বলবো তারা আমাদের মুসলিম ভাই বিদাত করছে তারপরে কি বলবো তাদেরকে মুসলিম ভাই মিলাদ করছে তারা মুসলিম ভাই ভালো করে শোনেন সহ বিদাত করছে বলছি কিন্তু তাদের কি বলবো তারা মুসলিম ভাই নামাইতে পড়ছে মুসলিম ভাই জি সম্মিলিত মোনাজাত করছে মুসলিম ভাই এইরকম যে কোনো বিদাত নেন বড় না হলি হলো বড় শির না বড় কুফুরি না হলি হলো যে কোন পাপ হ্যাঁ যে কোনো বাপ করছে রোজা রাখছে না কি বলবেন কাফের হ্যাঁ ও যদি বলে না রোজা মানি না আমি তাহলে কাফের তখন কিন্তু বলে আমি রোজা ভাই রাখতে পারছি না খুব খেদা লাগে অথবা আমার কাজ খুব ভারী কাজ তো বলবে ফাঁস এক মুসলিম ফাঁস এক মুসলিম ভাই বুঝে গেছে খুন করছে বলে কাফের না কাফের না খুনের আয়াত আসছে খুন করছে একে অপরকে একজন মুসলিম আরেকজন মুসলিমকে আল্লাহ তাদেরকে বলেছেন দুই ভাই বলেছেন আর কি চান যে খুনের অপরাধ হচ্ছে তারপরে আছে ইসলামিক যে ভ্রাতৃত্ব মুসলিম সমাজে নেই জি অধিকাংশ লোক যেটা হারিয়ে ফেলেছে দুনিয়ার গরজের সম্পর্ক আর দিন বুঝে না গোনহার সাথেও কি থাকে ইমানি ভ্রাতৃত্ব থাকে কামা কাল সুভান যেমন মহান আল্লাহ বলছেন আয়াতিল কেসাস কেসাসের আয়াতে কেসাস মানে কেউ যদি কাউকে খুন করে তো খুনের বদলে খুন করা একে কেসাস বলা হয় আল্লাহ কি বলছেন ফামান ওফি মিন আখি সেই উন খুন করে দিল একটা লোক তাহলে শাস্তি কি যে খুনি তাকে কি করতে হবে হত্যা করতে হবে কে করবে সরকার বাস্তবায়ন করবে ঠিক না কিন্তু যাকে খুন করা হয়েছে নিহত ব্যক্তির যারা অভিভাবক ছেলে বড় আছে বাপ আছে ভাইরা তারা যদি বলে যে আমরা মাফ করে দিয়েছি খোনের বদল খুন চাই না এমনিতে মাফ করে দিলাম অথবা কিছু অংশ মাফ করলাম অর্থাৎ আমরা রক্তপণ নিয়ে দিয়েত নিয়ে মাফ করে দিলাম মাফ হবে না হবে না মাফ হবে এই বিধানটি বর্ণনা করতে গিয়ে খুনিকে ভাই বলছেন কার ভাই যাকে খুন করা হয়েছে তার অভিভাবকদের চিন্তা করেছেন জি কি বলছেন আল্লাহ রব্ল শোনেন ফামান লাহু সুতরাং যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয় মিন আখিয়ে তার ভাইয়ের পক্ষ থেকে সাইন কোন কিছু বা কিছু পরিমাণ পুরোটাই আংশিক আপনাকে এক লক্ষ টাকা রক্তপণ লাগে আমি এক লক্ষ নেব না পঞ্চাশ হাজার চলবে না চলবে না জি ফতে বাউন বিল মারুফ তাহলে সদাচরণের সাথে ফলো করবে অনুসরণ করবে মানে যেভাবে দিচ্ছে ভালো আচরণের সাথে নিয়ে নেবে মাফ করে দিচ্ছে যতটা মাফ করে দিল মাফ করে দিল আর বাকিটা তুমি দিয়ে দাও ও আদাউন এলে বেহসান এবং সদ ব্যবহারের সাথে বাকিটা আদায় করো সুরা বাকার আয়াত নম্বর একশো আটাত্তর এখান থেকে কি বুঝলেন ফেকার মাসলা বোঝাচ্ছি না যে মাফ করা করি ওটা তো বললাম আনুষঙ্গিক কথা আসল মাসলা হচ্ছে যে এখানে মিন আঁকিয়ে তার ভাইয়ের তরফ থেকে বলা হইলো অথচ খুনি এত বড় অপরাধ করেছে তারপর কি বলা হইলো আত্মীয়র ভাই রক্তের ভাই কিসের ভাই ইমানি ভাই মুসলিম ভাই আর একটা দেখেন সুরাহু যারা নম্বর দশ এবং নয় নয় দশে দেখেন ওইন তাই ফান মিনাল আল মিন দুটো দল যদি ইফতাতালু আপসে লড়াইয়ে লিপ্ত হয় আপোষে লড়াই করছে মারামারি করছে দুটো দল আর দুটো দলকে আল্লাহ কি বলছেন কি বলছেন মেনি না মমিন বলছেন কাফের বললেন তাহলে বোঝা গেল যে লড়াই করলেও মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই করলে কি থাকে ইমানে ভাতৃত্ব থাকে বা মমিন মুসলিম থাকে কিন্তু কি ফাসেক মুসলিম কি বলবেন ফাসেক মুসলিম একটা উপাধি টাইটেল বেরিয়ে দেবে মমেনুন ফাসেকুন মমেনুন বে ইমানে ফাঁস এখন মা তার ইমান আছে বলে তাকে মমিন বলবো আর তার গুনার কারণে তাকে ফাঁসেক বলবো ফাসিক মানে পাপাচারী বা বিরুদ্ধাচরণকারী বা আল্লাহ এবং রসুল আনুগত্য থেকে যে বেরিয়ে যায় আংশিক বেরিয়ে যায় বড় ফাঁসেক হচ্ছে কাফের যে পুরোপুরি বেরিয়ে গেছে এ আংশিক বেরিয়ে যদি মমিনদের দুটো দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় কি করতে হয় ফসলে হে জনগণ হে দেশের শাসক তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও ফাইন বাঘাত এহেদাহ অথবা একটি দল যদি আর একটি দলের উপর হ্যাঁ বাড়াবাড়ি করে মানতে রাজি না বাড়াবাড়ি যদি করে থামতে চাই না তাহলে যেই দলটি বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে তোমরা সবাই মিলে লড়াই করা দমন করার জন্য আমরিরা যাতে করে আল্লাহর বিধানের দিকে ফিরে আস আল্লাহর বিধান হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করো আর মীমাংসা করে নাও মীমাংসা মেনে নাও বিচার হবে ফাইনফ্রাত যদি ফিরে আসে ঠান্ডা হয়ে যায় যে আর মারবারি করব না আস লেহু ভাই নাহ মা বিল আদ তাহলে সুবিচারের সাথে উভয় দলের মাঝে মীমাংসা করে দাও ওয়াঃ তুই এবং তোমরা ইনসাফ করো ইন আল্লাহ ইয়ে কারণ আল্লাহরা বললে মিন ভালোবাসেন কারাকে সুবিচারকারীদেরকে ইন নামাল মমিনু তার বলছে খোয়াহ তারপরছেন নিশ্চয়ই মমিনরা হচ্ছে পরস্পর ভাই আলোচনা চলছে হ্যাঁ যারা খুনা লেগে আছে এক দল আরেক দলকে খুন করছে মুসলিম হ্যাঁ তাদেরকে আল্লাহ কি বলছেন এরা মমিনা পরস্পর ভাই তাহলে বোঝা গেল দুই দলই হচ্ছে মমিন আর তারা ভাই ভাই আসলেহু ভাই না আখা ভাই সুতরাং দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও এই ভাই এই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে হ্যাঁ অস্ত্র ধরেছে সুতরাং তাদের মাঝে কি করে দাও ইসলাম মীমাংসা করে দাও দলিল পেলেন এখানে মমিন বলা হইলো তাইফাতিন আর এখানে বলা হইলো ইহুয়া ভাই বলা হইলো অথচ এত বড় কাবিরা গোনা তাহলে কাবিরা গোনার জন্য কোন মুসলিম কাফের হয় না আহলে সুনতল জামাতের নিকটে পক্ষান্তরে খারেজিদের নিকটে কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের রদ হয়ে গেল যে এদেরকে ভাই বলেছেন এদেরকে মমিন বলেছেন তারপরে বলছেন যে আচ্ছা কেউ যদি ফাঁসেকি কাজ করে তো তার যে একটা মমিন মুসলিম নাম ছিল পুরো নামটাই কেড়ে নেব কাটা যাবে না নাম কাটা যাবে না তাই বলছেন যে মুসলিম হওয়া সত্ত্বেও ফাঁসেক মিল্লি মানে মুসলিম মিল্লাতের ফাঁসেক কাফের জামাতের ফাঁসেক না ইহুদিদের ফাঁসেক না হিন্দুদের ফাঁসেক না হিন্দুদের হিন্দুদের খুনি হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের চরিত্রহীন মতখোট না এ হচ্ছে মুসলিম সমাজের মুসলিম জন্মসূত্রে মুসলিম আর সে অস্বীকার করে না সে নাস্তিক না বলে না যে আমি বিধিবিধান মানি না কিন্তু শৈতান গ্রাস করেছে বিভ্রান্ত করেছে সুতরাং পাপাচারে লিপ্ত আছে তাদের থেকে ইসলামের নামটি আহলি সন্নতল জামাত পুরোপুরি ছিনিয়ে নেয় না ইসলামকে চিনিয়ে বলে আর কি মুসলিম নাকি মদ খায় আবার মুসলিম জুয়া খেলে আবার মুসলিম বলবেনই কথা এই ভাষাগুলি আজকাল কিন্তু অনেকেই ব্যবহার করে না না মোটেই না যে আলোচনা আমাদের কাজটা না তাহলে দুনিয়াতে মুসলিম থাকলো মুসলিম প্লাস ফাসেক মুসলিম প্লাস ফাসেক গুনার কারণে মরার পরে কি হবে মরার পরে বলেছেন এখন আল্লাহর ইচ্ছা মানুষ যখন মারা গেছে কাজ করে তখন আল্লাহর ইচ্ছা ইনসা আজাবাহু বা আল্লাহ চাইলে আজাব শাস্তি দিয়ে করবেন মাফ আর আল্লাহ চাইলে তার রহমতে বা কোন নবীর সাফাতে মাফ করবেন মাফ করতে পারে আল্লাহ রবী এই হয়ে গেল আহ মত তাহলে হয়ে গেল যে ফাঁসেক লোক হ্যাঁ মুসলিম থাকবে দুনিয়াতে কাফের হবে না কিন্তু ফাঁসেক একটা টাইটেল বাড়বে মরে যাওয়ার পরে আল্লাহর মর্জি চিরকাল জাহান্নান আল্লাহ রাখবেন না হয় শাস্তি দেবেন কিছু কাল দীর্ঘকাল আর তারপরে জান্নাতে ফিরবে যদি আসল ইমান বল থাকে আর হয় হতে পারে যে মেলা ফাঁসে কি করেছে তারপরে আল্লাহ দুনিয়ার মেলা আজাব ধাক্কা দিয়ে মাফ করে দিচ্ছেন বাংলা রহমতে মাফ করে দিচ্ছেন কারো সাফা আল্লাহ মাফ করে দিচ্ছেন হইতে পারে খারেজিরা কি বলছে মুসলিম না হয় কাফের দুনিয়া তো মুসলিম না হয় কাফের যখন গুনা করেছে আর কাফের হয়ে গেছে গুনাহ করার কারণে ফাঁসে বলে কোন স্তরই নাই তাহলে কি কোথায় যাবে মরার পরে যার নামে যাবে কিছু কাল দীর্ঘকাল খারেজিদের কাছে চিরকাল কারো কাফের তো কাফের হয়ে গেছে গুনা কারণ তাহলে কেউ মিথ্যা বললো কেউ জোয়া খেললো কেউ কোনো হারাম কাজ করলো কোনো হারামে লিপ্ত হইলো হারাম রুজি খেলো একটা টাকা মালিকের চুরি করে নিয়েছে খারেজীদের কাছে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কাফের আখেরাতে চিরকালে জাহান জি হ্যাঁ কত মরুখ হয়ে খারেজিদের মোতাজেল আর ফিরকা আছে তারা বলছে যে দুনিয়াতে আমরা তিনটা স্তর সাব্যস্ত করব কিন্তু আখেরাতে দুটো কারণ আখেরাতে দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই কি বলছে যে দুনিয়াতে যারা কোনো কাবিরা গোনা করেন না তারা হচ্ছে মমিন মুসলিম ঠিক আছে আর এক দল হচ্ছে কাফের মমিন আর কাফের দুটো হইল আর একটা যারা মুসলিম সমাজের কিন্তু কাবিরা গোনা করে তারা কে ফাঁসেক বলে থাকছেন তারা বলছে যে না মাঝামাঝি এখানে মুসলিমও বলবো না আর কি বলবো না কাফের না আহলে সন্ন্যাদ থেকে পার্থক্যটা কি হলো আহ বলছে মুসলিম কিন্তু তার সাথে একটা টাইটেল বাড়লো কি ফাসেক মোহতাজা বলছে না মুসলিম না তখন মোহতাজাকে জিজ্ঞেস করেন তাহলে কি কাফের বলছে না কাফেরও না তাহলে কোথায় বলছে আলমান জেলা বাইন আলমান জেলা তাই এই দুটো স্তরের মাঝামাঝি এদিকও না ওই না মুসলিমও না কাফেরও না

যারা কোন কাবিরা গোনা কারণে তারাই শুধু জান্নাত যাবে আর যারা কাবিরা গোনা করেছে মুসলিম সমাজে তারা চিরকাল জাহান্নামে যাবে আহলে কি বলছে হয় কিছু কাল কাল যাবে না হলে আল্লাহ মাফ করেও দিতে পারেন হ্যাঁ কিন্তু এরা বলছে না চিরকাল জাহান্নামে নামে যাবে খারিজেরা কি বলছে কাফের যখন দুনিয়াতে বলে দিচ্ছি তা আবার প্রশ্ন কিসের চিরকাল জাহান্নাম এবার বুঝতে পারছেন জি তাহলে এই আহলে সন্তাল জামাতের মত হয়ে গেল খারিজেদের মত হয়ে গেল আর মোতাজের মত হয়ে গেল ইমান সম্পর্কে এখন বাকি থাকলো মুরজিয়া মুরজিয়া মুরজিয়ারা নাম্বার ওয়ান ঢিলা হ্যাঁ আর খারেজিয়ার মোতাজের নাম্বার ওয়ান কড়া ইসলামে এত কড়া হওয়া নাই আর এত ঢিলা হওয়া নাই আমার মেলা আলোচনায় বলি যে বর্তমান যুগের মুসলিমরা অধিকাংশই নিজেকে মুরজিয়া বলে না কিন্তু মুরজিয়া ওই যে এদের পূর্বপুরুষ মুরজিয়া ছিল তাদের অনুসারী নামাজ না পড়ে আল্লাহ গাফর রহিম বলছে না বলছে না আরে কালিমা পড়েছি যখন মুসলিম একদিন তো জান্নাত পাবো জান্নাতের আশা করে বসে আছি এরা মুরজি আসলে এখন মুরজিয়াদের আকে বয়ান করবো একটু তো মুরজিয়াদের কথা বলার আগে এখানে অর্থগুলো করে দিই বলছেন যে আহলে সন্তাল জামা যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু গুনাহ করে কাবিরা গোনা তার এই ফাঁসেক থেকে ইসলামের নামটি পুরোপুরি কেড়েও নেই না

যেমন পাপ করেছে ছেলে মেয়েদের কাছে খুব কষ্ট পেয়েছে যেমন পাপ করেছে রোগে রোগে মানে সবসময় আক্রান্ত তারপরে বলছেন বালিল ফাশেক ওয়াদ ইসমিল ইমানিল মুহাল জামাতের নিকট ফাশেক মোটামুটি আহ ইমানের অন্তর্ভুক্ত অর্থাৎ মোটামুটি মুসলিম আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম ফাঁসা কি বলবো পাকা মুসলিম না কিন্তু মোটামুটি মুসলিম বলি না মোটামুটি চলে বলি না ওইরকম মোটামুটি মুসলিম জি মোত্তলা ইমান বলছে যেটাকে যেমন আল্লাহ বলা আমি কোরানি কেমনি সুরানি আয় বেরানো পৈত্যে বলেছেন যে কেউ যদি জেহার অথবা এই রকম কসম আরো কাফারা যেগুলো রয়েছে কাফফারাগুলির ক্ষেত্রে ফাত্তাহারির রাকাবতি মোমেনা ফাতাহারীরও রাকাবাতি মোমেনা এর ক্ষেত্রে রয়েছে কেউ যদি ভুলবশত কাকু হত্যা করে দেয় তাহলে ওর জন্য কি রয়েছে যে কাফ্ফারা রয়েছে ওই ক্ষেত্রে একটা গোলাম আজাদ কথা বলা হয়েছে তো এই গোলাম আজাদের ক্ষেত্রে এইরকম জেহার যদি নিজের মায়ের পিঠের সাথে স্ত্রীকে তুলনা করে স্ত্রীকে যদি বলে যে তোমার পিঠটা বা তোমার বডিটা আমার মায়ের মতো লাগে এটা জেহার হয়ে যায় বোঝা গেছে না এই ক্ষেত্রে কাফ্ফারা আছে তার একটি কাফারা হচ্ছে কি একটা বা দাসী গোলাম দাস আজাদ করা সেটা কি হইতে হবে কাফের হইলে হবে না একটা মমিন দাস বা দাসী হইতে হবে মুসলিম দাস দাসী হইতে হবে কি হইতে হবে মুসলিম দাস দাসী হইতে হবে এখন এইখানে দলিলটা হচ্ছে যে আল্লাহ যে বলেছে মুসলিম দাস দাসী হইতে হবে একেবারে কাবিরা মুক্ত। নাকি কাবিরা গোনা করছে। ওই দাস অথবা দাসী ধরেন দাসীটা বেহায়া বেপর্দা বা দাসটা হয়তো বিভিন্ন ফাঁসে কি কাজ করে এইরকম দাস মুক্ত করলে অব্যাহতি পাবে না পাবে না পাবে হ্যাঁ পাবে তাহলে বোঝা গেল যে মমিন মানে শুধু পাকা মমিন না যারা মোটামুটি মমিন তাদেরকে কি বলা হয় মমিন বলা হয় যারা মুসলিম সমাজের ফাঁসে তারা মোটামুটি মমিন এই নামটির অন্তর্ভুক্ত আর পূর্ণাঙ্গ কামেল তার অন্তর্ভুক্ত হবে না খাঁটি মমিনের অর্থেও কোরআন হাদিসে ইমান কথাটি ব্যবহার হয়েছে ইমান কথার ব্যবহার বা ইমান কথা ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে খাঁটি ইমানের ক্ষেত্রে তখন ফাঁসেক মুসলিমদেরকে না করা হয়েছে যে তোরা মমিন না আমরা কাফের ফতোয়া তাহলে একটা লোক ধরে যাচ্ছে জামাত যাচ্ছে আর রাস্তায় বসে আছে নামাজ পড়বেন না বলছে না যে পড়বো না বলছে হ্যাঁ পড়বো পড়বো তো একটু একটু পরে পড়বো হ্যাঁ একটু খেলাধুলা দেখছি তুই কি মুসলিম তারা মানে এই না যে তাকে কাফের বলে ফতুয়া দিলেন এটা উদ্দেশ্য তুই খাঁটি মুসলিম না তুই খাঁটি মুসলিম না এই অর্থে ঠিক ওই অর্থেই কোরআনে কেরিমি কিন্তু প্রয়োগ হয়েছে যেমন একটি আয়াত সুরে আনফারের আয়াত নম্বর দুই দেখেন আল্লাহ বলছে ইনামাল মোমেন আল্লাহ নিশ্চয় মমিন তো ওরা মমিন তো ওরা কারা এখানে মমিন মানে কিন্তু খাঁটি মমিন না হইলে আজকালকার অধিকাংশ মমিনরা ফেল হয়ে যাবে কারণ আল্লাহ কি বলছেন নিশ্চয় মমিন তো ওরা দিন এদা জোকের আল্লাহ যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে আল্লাহর কথা আলোচনা চলছে বা আল্লাহর জি কি রাজগার হচ্ছে আল্লাহর গণগান করা হচ্ছে আল্লাহর দিনের কথা বয়ান করা হচ্ছে জি কোরআন হাদিসের কথা বয়ন করা হয়েছে এগুলো হচ্ছে জিকির ইসলামের মজলিস হচ্ছে ওয়াজেলাত কলু বহুম তখন তাদের অন্তর প্রকম্পিত হয় কেঁপে ওঠে আল্লাহর ভয় ওয়েজাতুলিয়া তা আলাইহিম আয়া তবু এবং তাদের সামনে যখন কোরানের আয়াত আল্লাহর আয়াতগুলি পড়ে শোনানো হয় জাদাথম ঈমান আর তাদের ঈমান বেড়ে যায় ইমান বেড়ে যায় এখন এই দুটো গুণ যদি থাকে তাহলে আল্লাহ কি বললেন মমিন মেলা মুসলিম আছে কোরআনের শুনছে শুনছি ওইদিকে গল্প করছে। একটু শোনো না এদিকে তেলাওয়াত চলছে ওইদিকে গল্প চলছে আমার তো সে লাগে যে তেলা হচ্ছে অনেকে গল্প করছেন তো আল্লাহ তো বলছেন যে ওদের ইমান বাড়ে কোথায় ইমান ও তো মেতে আছে মোবাইল নিয়ে বোঝা গেছে না তারপর আল্লাহর কথা আলোচনা হলে দিনের কথা আলোচনা হলে কি হবে অন্তর ভয়ে কেঁপে উঠবে অন্তর ভয়ে কাপা কোটা কোথায় ঘুমাচ্ছে ঝিমাচ্ছে চোখ বন্ধ করে তাহলে কি বল মমিন না খাঁটি মমিন না এখানে কি বোঝানো হয়েছে

না তো ওকে ইহুদি বলবেন হ্যাঁ তো এর অর্থ হচ্ছে যে খাঁটি মমিন থাকেন না সামান্য ইমাম থাকি এই ইমান চলেও যেতে পারে এই ইমান কচুর পাতার পানির মতো ওই সময় যদি ওকে জিজ্ঞেস করা যে তুই কি এটাকে হালাল মনে করিস তো কচুর পাতার পানির মতো যদি বলে দেয় হ্যাঁ যে ধর্ষণ তো করিনি তাহলে তো কাফের মানে মেয়ের রাজি সে সেজন্য যাইস তাহলে তো কাফের হয়ে গেল ঠিক না এই বললাম যে এই এই রকম যারা জেনাকারি যারা খনি এদের ইমানটা কচুর পানির হ্যাঁ পনির করে শেষ হয়ে যায় পুরোটা শেষ হয়ে যাবে কিছুটা কিন্তু এত দুর্বল এত দুর্বল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে সেটা নলি খারিম শাহ সাল্লাম বলছেন যে জেনাকারি যখন জেনা করে তখন মনে থাকে না এর ব্যাখ্যা একজন তাবি করেছেন যে ঠিক জেনার সময় বা ঠিক চুরি করার সময় ঠিক মদ খাওয়ার সময় ইমানটা তার মাথার উপরে উঠে যায় হ্যাঁ আর মেঘমালার মতো হয়ে থাকে গুনা যখন শেষ করে গোনাহা শেষ হয়ে যায় তখন আবার তার মধ্যে ফিরে আসে কিন্তু খুব অত্যন্ত দুর্বল ইমান যে ইমান যে বিশ্বাস আখেরাতে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস হিসাবে বিশ্বাস জান্নার জাহনা বিশ্বাস কিন্তু কোনো পার্থক্য আছে না তাহলে কেমন বিশ্বাস হইল তাহলে কত দুর্বল বিশ্বাস চিন্তা করুন বলছেন ভালো ইয়াস্ত্রে কো সারে কো হিনে কো হমিন আর চোর যখন চুরি করে তখন মমিন থাকে না

এই না যে আপনার হাট থেকে পানিটা কেড়ে নিয়ে চললো পিপাসা লেগেছে তোকে ওকে বলবেন না যে তোর মধ্যে কই ইমান তুই তুই পানি কেড়ে নিলি সামান্য জিনিস তাই না কিন্তু একটা দামি জিনিস হ্যাঁ স্বর্ণ অলংকার একটা ভালো অ্যামাউন্ট পাঁচ টাকা ছিল আপনার কাছে দশ টাকা আপনার পকেট থেকে টেনে নিল দিয়ে বুফিয়ে গিয়ে খেয়েলো বন্ধু বান্ধব তো বলবে যে তুই দেখ হাদিস তোর ওপর ফিট নাকি না অল্প স্বল্প হয়েছে তাহলে যা তার সারাফ এই জন্য মূল্যবান কোনো কিছু যদি কেউ চিন্তাই করে কেড়ে নেই হাফসা রহম যেদিকে মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে হাইরি আমার দামি মোবাইলটা দেড় দুই হাজার মোবাইল ছিল চিন্তা করে নিল হাইরে আমার কাছে দামি অলংকার ছিল ছিনিয়ে নিল আমার কাছে পাঁচ হাজার ছিল ছিনিয়ে নিল ঠিক না তাকিয়ে থেকে গেল বেচার কিছুই করতে পারলো না ছিনিয়ে পালিয়ে গেল যখন চিন্তাই করে হিনায়ন্তা অহ মমেন তখন সে মমিন থাকে না তখন সে মমেন মুসলিম থাকে না নবী ভিক্কারি স্যার বলেছেন এর মানে কি কাফের হয়ে যায় কাফের খুতুয়া দিবেন মানে ইমান খুব দুর্বল ইমান থাকে না কেসুল ইমান না কুলত এম বলছে তাই বলবো হুয়া ম না কেসুল ইমান এই লোকটি মমিন কিন্তু দুর্বল ইমান তার ম মেনুন ইমানই তার যে অন্তরে বিশ্বাস আছে যেটা জন্মসূত্রে পেয়েছে আর তার ওপর আছে অস্বীকার করে না সেটাকে সেই জন্য বলবো তার ইমানের কারণে সে মমিন আর ফাঁসে কোন কবিরাটি তার কবিরা গোনা কারোর কারণে তাকে কি বলবো তাহলে বুঝা গেল যে সাগিরা গোনা একটা দুটা করলে ফাঁসে বলা যাবে সাগিরা গোনা যখন ডাল ভাতের মতো করছে দিনে দশ বিশটা করছে তখন ফাঁসে হবে জি কবিরা গোনা একটা করলে ফাঁসে হয় ফালাই ইসমুল মুতলাক ওয়ালাই ইসলাম মুতলাকুল ইসম এই ইমানের নামটি গোনাগার মুসলিমদেরকে দেওয়া যাবে না আর পূর্ণরূপে নেওয়া যাবে না কথা কথা খুব সহজ একজন মুসলিম গোনার কাজ করছে কাবিরা গোনা করছে তাকে এই ইমানের নামটি ফুল নেম দেওয়া যাবে না যে তুই পাক্কা মমিন এটা মুরজিয়ারা বলেছে মুরজিয়া এভাবে ঘুম হয়েছে বললাম না যে মুরজিয়া খুব ঢিল দিয়েছে বলছে মুসলিম যদি হয়ে যায় তো সাতক্ষণ মা কোনো অসুবিধা নেই লা অদুর মাল ইমানে মাসিম ইমান যদি থাকে কোনো গুণহাতে ক্ষয়ক্ষতি নেই এটা হচ্ছে মুরজিয়াদের কথা জন্মসূত্রে মুসলিম জীবনের বাদ তো নামাজ পড়ে না আর দাবি করে বসে আছে জান্নাতের আশা করে বসে আছে হ্যাঁ যে আম যখন মুসলিম আমরা জান্নাত তো কে পাবে এরা হচ্ছে মুরজিয়া এরা হচ্ছে মুরজি প্রাচীন যুগে মুরজি তাদের পূর্বপুরুষ জন্মে ছিল আকিদার ক্ষেত্রে আর ওদের অনুসারী সচেতন ভাবে হোক অথবা অজ্ঞতার সাথে হোক তাহলে একজনকে ফুল নেম দেওয়া যাবে না পাক্কা মমিন বলা যাবে না খাঁটি মমিন বলা যাবে না যারা কাবিরা গোনা করে ঠিকই তেমনি তার ইমানটা পুরোপুরি ছিনিয়েও নেওয়া যাবে না চোর চুরি করে সেজন্য হে মুসলিম নাকি হ্যাঁ যেমন মানবচিত বিধান দিয়ে ফেসলা করছে আর সেই শাসক যদি বলে যে আমি পারছি না সেজন্য করছি অথবা আমি দুনিয়ার স্বার্থে করছি করছি আমি আমাকে ধরে রাখতে করছে গতিটা তারা নিশ্চয় কিন্তু কাফের বলবেন নাকি এই যে আজকাল ঢালাহারে ফতোয়া এই নাস্তিক এরা কাফের এরা মুসলিম নাকি হ্যাঁ না 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 এই ফতুয়া দিয়ে আপনি নিজেরই ক্ষতি করছেন এই ফতোয়া দিয়ে নিজের ক্ষতি করছেন তো এক কথায় কোনো ব্যক্তি হোক অথবা সমাজ হোক অথবা পরিবার হোক অথবা কোন শাসক হোক যে কোনো জনগণ হোক যে কেউ হোক না কেন যদি কাবিরা গোনা করে তাকে পাকা মুসলিম বলবো না আর কাবিরা গুনার কারণে তাকে কাফেরও বলবো না কি বলবো মমেন বে ইমানে ইমান আছে বলে তাকে মমেন মুসলিম বলবো আর সে যেহেতু গোনা করছে সেজন্য তাকে বলবো হ্যাঁ পাপিষ্ট গুনাগার বিরুদ্ধাচরণকারী না ফারমান আল্লাহ মরসুলের যে এই ইমানের সংজ্ঞার ক্ষেত্রে যে এখতেলাফ রয়েছে এটা আরেকবার শেখ সল্লুল ফাউজান হাফজাহুল্লাহ যে উল্লেখ করেছেন তার ভাষায় বলি আহলেদ সোনাতল জামাতের কাছে ইমান কয়টি জিনিসের নাম কয়েকটি বিষয়ের নাম তিনটি এতে কাদমাল অন্তর থেকে বিশ্বাস করা আর জবান স্বীকৃতি দান করা ও আমলনিল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কাজ যদি কেউ একটা দুটা না করে তো কাফের হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গের কাজের যেটা সংজ্ঞাতে একটা অংশ আছে সেটা হচ্ছে ইমানকে কে পূর্ণতা দানকারী অর্থাৎ অন্তরে বিশ্বাস আছে আর কি আছে জবানের স্বীকৃতি আছে আর তার সাথে সাথে যারা বলছে নামাজ ত্যাগ করা হচ্ছে অবহেলা করে নামাজ ত্যাগ করে পড়ো পড়ছি করে তাহলে তাতে কাফের সুতরাং নামাজটাও ঠিক আছে হ্যাঁ আর ঘাটতি আছে সেই লোকটাকে কি মেলা আমলে বলবো হ্যাঁ মুসলিম বলবো কিন্তু ফাঁসে বলেছে মুসলিম আর আমল যদি বেশি বেশি বাড়ে যত আমল বাড়বে তাকে বলবো সে কাটি মমিন ফরজ তো আছে আছে সন্ন্যদ মুস্তাহাব আছে তাহলে কি বলবো যত সুন্নত যে কথা বলছিলাম যে তৃতীয় যে পাঠটা অংশটা মানে কাজ হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ইমানকে পূর্ণতা দানকারী ইমানকে পূর্ণতা দানকারী তবে একজন মুসলিমের জীবনে আমল কিছু না কিছু হইতে হবে অর্থাৎ এ কথাটা ব্যাখ্যা করে বুঝাই না হলে বুঝবেন না একটা লোক অন্তরে বিশ্বাস করার দাবি করে আমি অন্তর থেকে আল্লাহ পরকাল সব বিশ্বাস করি জবানে আর জীবনে কোনো ভালো কাজ করে না এরকম লোক খুঁজে পাবেন মুসলিম হ্যাঁ খুব কম যদি পান কাউকে তাহলে সে মুসলিম না প্রথম কথা আমাদের কাছে নামাজ থাকতে হয় মাস্ট যারা বলছেন নামাজ ছাড়লে ফাসেক হয় কাফে বড় কাফের হয় না তাদের কাছে নামাজ নাই হয়তো কিন্তু ছেলেটা মা বাবার বড় সেবা করে তাহলে আমল পাওয়া গেল এই জন্য বললাম যে বাকি জামাত যারা বলছে নামাজ ছাড়া বড় কুফরি নাই তাদের কাছেও কিছু না কিছু আমল অবশ্যই থাকতে হবে কিছু ঘাটতি আছে মেলা ঘাটতি আছে কিন্তু কিছু না কিছু আমল যদি আমল একেবারে জিরো হয় তো বলবো মুসলিম না তুমি কেমন করে হইতে পারে যে একটা লোক বলছে আমার অন্তরে বিশ্বাস আল্লাহ পরকালে হ্যাঁ আর জবানে একরার অঙ্গীকার আবার আখেরা জন্য কোন কাজকর্ম নেই এটা কি করে হইতে পারে হইতে পারে অসম্ভব কথা জি হ্যাঁ তো তিনটি বিষয়ের নাম হচ্ছে বা তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ইমান জামাতের নিকটে ইন্দাল মুরজিয়া দুই নম্বরে মুরজিয়াদের নিকটে বলছে ইন্দুন বিল বিল্লে ফাকাত মুরজিয়ারা বলছে অন্তর থেকে যদি বিশ্বাস করে আর মুখে যদি স্বীকার করে যে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাহলে মুসলিম শুধু মুসলিম পাকা মুসলিম

কিন্তু মুখে স্বীকার না করতো না রাত দিন বার করে বলতো না সাদা ইন্ডাকাল মোনাফেক আছে আল্লাহ ওদেরকে কাফের বলেনি কাফের বলেছেন কাজে বুন বলেছেন মৃত্যুক বলেছেন আল্লাহ বলে তাহলে কারামিয়ারা ইয়ারা মোনাফেকদেরকে কি করে দিল মুসলিম বানিয়ে দিল ঠিক মুরজিয়ারা জি রম সম্রাট রম সম্রাট যে হেরাক ছিল সে অন্তর থেকে বিশ্বাস করেছিল যে যদি আমি রসুলের কাছে পৌঁছিতে পারতাম আশঙ্কা না থাকতো যে আমাকে রাস্তা থেকে মেরে দেবে তাহলে গিয়ে আমি তার দুই পা ধুয়ে দিতাম পায়ে চুমা দিতাম ইত্যাদি এসব মন্তব্য করেছিলেন অন্তর ছিল না ছিল না সে মুসলিম মুরজিয়াদের কাছে মুসলিম মুরজিয়া দুই ভাবে একদল বলছে যে মুখে উচ্চারণ করুক না করুক তাদের কাছে সেও মুসলিম আর আর বলছে না অন্তর সাথে তো মুখে আসাদও পড়তে হবে রাই রাহিল্লাহ পড়তে হবে যাই হোক শুধু লাইল পড়লে হবে না আমলও কিছু না কিছু হইতে হবে জাভরিয়া যারা তাদের কাছে আন্নাহু আল এ তে রাফবিল অন্তর থেকে যদি শিকার করে মজারতুল মারি শাফিল কালবে অন্তর থেকে আল্লাহকে চেনে মেলা হিন্দু আল্লাহকে চেনে ওপরওয়ালা বলে তাহলে এই জাফরিয়াদের কাছে যারা অন্তর থেকে আল্লাহকে চেনে জানে তারা মুসলিম অন্তত এগুলো মুসলিম ফিরকে এবং রাফিরকে পাঁচ নম্বরে মহতাজেলাদের কথা বলছেন মহতজালা বলছে এ তে কাদুল কালবে ওয়া নতুন বিল্লেসান ও আমুলুল জাওয়ারে মহতাজেল আর খারেজি এই দুটো ফিরকাই বলছে যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম কিন্তু তিনটি সমান সমান অন্ততে বিশ্বাস করা জবানে স্বীকৃতি দান করা লাইফান্স হহাদত দেওয়া আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা তিনটাই হচ্ছে সমানভাবে তিনটা পার্ট এই জন্য কমলেই কাফের আমল কমে গেছে মহতাজেলাদের কাছে কাফের না খারেজিদের কাছে কাফের আর মহতাজ কাছে মুসলিম থাকলো না বেরিয়ে গেল কাফের কাফের হয়নি মাঝখানে থাকলো যাবে কোথায় বলতে চিরকাল যাবে বুঝতে জানো সাল জামাত আর আর মহতাজ খারেজি মোতাজালকে রেখে নেন তাহলে একদিকে আর আরেকটা আহলে সোন এই দুটোর মাঝে পার্থক্যটা কি পার্থক্য আছে মহতাজের নিকটে কাবিরা গোনা করলে মুসলিম থাকলো না এখানে চলে আসলো কাফের হলো না কাফের হলো না যাবে কোথায় কাফের সাথে জাহান্ন যাবে খারেজিদের কাছে যখন একটা কাবিরা গনা করলো মুসলিম তখন এখান থেকে বেরিয়ে কি হয়ে গেল ডাইরেক্ট কাফের যাবে কোথায় জান। আহলে সত জামাতের নিকট হ্যাঁ তিনটি বিষয়ের সমষ্টি নাম ইসলাম অন্তত বিশ্বাস করা জবান একরার করা অঙ্গ আমল করা হ্যাঁ তিনটির যদি আমল কম থাকে কিছু না কিছু আমল আছে কিন্তু আমল কম আছে অনেক ফরজে ঘাটতি তারপরে অনেক হারাম কাজ করে তাহলে তাকে কি বলবো মুসলিম ফাসেক কাফের নয় আর আখেরাতে আল্লাহর ইচ্ছে কিছু কাল জাহান্নামে আর না হলে আল্লাহ মাফ করে দিলে জানাতে যেতে পারে এবার বোঝা গেছে এখানে আজকের আলোচনা শেষ ও সাল্লাহ সাবিয়ান মোহাম্মদ ওয়ালা আলী ও সাহিয়া